আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফিজাস রেসিপি থেকে। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ সয়াবিন অয়েল। তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পৌনে 2 টেবিল চামচ, ½ চা চামচ রসুন বাটা, ½ চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ লবণ স্বাদ অনুযায়ী, 2 চাপা চাপা। এবার আমি মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। প্রায় 1/4 কাপ পানি দিয়ে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব চাপাগুলো। চাপাগুলো দিয়ে আবারও আমি এখানে কিছু পানি দিচ্ছি। প্রায় 1/4 মতো পানি দিয়ে খুব ভালো মতো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এখানে নিয়েছি প্রায় 8-10টি শাপলা ফুল। শাপলা ফুল সহ ডাটাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। কীভাবে এটা আমি কেটে নিয়েছি তা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। দিয়ে দিচ্ছি এখানে আমার কেটে রাখা শাপলা ফুল ও সাথে ডাটাগুলো দিয়ে এটাকে আমি ঢেকে মিডিয়াম জালে বসিয়ে রান্না করব। এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার শাপলা ফুল সহ ডাটা চ্যাপা দিয়ে, নাকি চ্যাপা দিয়ে শাপলার ডাটা, যেটাই বলেন না কেন ভালো লাগবে, ট্রাই করবেন। এদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর নিচে ডিসক্রিপশন বক্সে আমি সব কিছু লিখে দিয়েছি, প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তরটা দিয়ে দিতে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।